রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছাত্র জনতার বিক্ষোভ, ভেতরে প্রবেশের চেষ্টা, ধাওয়া পাল্টা ধাওয়া, সমন্বয়কদের আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহার। এমন একজন রাষ্ট্রপতি আমরা চয়েস করব যাকে নিয়ে বিশ্ব দরবার এবং আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকবে না। বৃহস্পতিবারের মধ্যে প্রেসিডেন্টের পদত্যাগ সহ পাঁচ দফার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আহ্বায়ক কমিটি গঠন। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ, এক মাসের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালীর নির্মাণ শুরুর প্রত্যাশা। ঝালকাঠিতে আমির হোসেন আমুর ত্রাসের রাজত্ব, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ, কর্মী সমর্থকরাও বনে গেছে কোটিপতি। জমির দাম 30 লক্ষ টাকা, এই নামে 8 লাখ টাকা দিয়া বিদায় দিয়ে চাকরি দেওয়ার নামে কেন, উন্নয়নের নামে কেন, যত কিছু হোক এই টাকা এরা লুপাট করেছে। ভয় ভীতি দেখাইয়া সে আমাকে বলে তুই তো বাংলাদেশে থাকতে তত দূরে ইন্ডিয়াও থাকতে পারবি না। ব্যবসা বাণিজ্যে এখনও ফেরেনি স্বস্তি, তিন মাসের স্থবিরতায় বেড়েছে উৎপাদন ব্যয়, কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উৎপাদনে নজর দেওয়ার তাগিদ। লাদাখের গালওয়ান সীমান্ত নিয়ে সমঝোতায় চীন ও ভারত, নিয়ন্ত্রণ রেখায় টহল সংক্রান্ত নতুন চুক্তি, ভবিষ্যতে সেনা অপসারণ নিয়েও আলোচনার ইঙ্গিত।